তৃণমূল প্রার্থীর সমর্থনে লেখা দেওয়ালে অশ্লীল শব্দ প্রয়োগের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। দোষীদের শাস্তির দাবিতে এলাকায় প্রতিবাদ মিছিল তৃণমূল নেতাকর্মীদের। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে গেরুয়া শিবির। বৃহস্পতিবার ঘটনাটি কোথায় ঘটেছে? ঘটেছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের ভগবানপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ভগবানপুর এলাকায়। দেখুন, রামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিতালী বাগের সমর্থনে ভগবানপুর মার্কেট কমপ্লেক্সে এলাকায় ভগবানপুর 2 নম্বর অঞ্চল তৃণমূলের পক্ষ থেকে দেওয়াল লিখন করা হয়েছিল। সেই দেওয়ালে কে বা কারা প্রার্থীর নামের পাশে অশ্লীল শব্দ লিখে দেওয়া বিকৃত করেছে বলে অভিযোগ। এবং বৃহস্পতিবার সন্ধ্যায় এই ঘটনা জানাজানি হতেই উত্তেজনা তৈরি হয়েছে এলাকায়। এলাকায় জমায়েত করে স্থানীয় তৃণমূল নেতাকর্মীরা এই ঘটনার তীব্র প্রতিবাদে সরব হয়। পাশাপাশি দেওয়ালে প্রার্থীর নামের পাশে লেখা অশ্লীল শব্দ মুছে ফেলা হয়। এখনও ঘটনায় স্থানীয় তৃণমূল নেতৃত্ব বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। ভগবানপুর 2 নম্বর অঞ্চল তৃণমূল সহসভাপতি তথা অঞ্চলের নির্বাচন কমিটির চেয়ারম্যান ইসমাইল খান বলেন, একজন মহিলা প্রার্থীর দেওয়ালে যেসব অশ্লীল ভাষা প্রয়োগ করা হয়েছে তা বিজেপি ছাড়া কেউ করতে পারে না, কারণ এটাই বিজেপির সংস্কৃতি। ওদের নেতারা যে ভাষা প্রয়োগ করে প্রতিনিয়ত, তা থেকেই নিচু স্তরের নেতাকর্মীরা উদ্বুদ্ধ হয়ে এমনটা করেছে। হঠাৎ মিছিলের কারণ হচ্ছে আমাদের আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী মিতালী বাগের দেয়াল লেখনের উপরে বিজেপির কিছু তসর বলা যায় বা বিজেপির কিছু দালাল এমন কুরচিকর বক্তব্য লিখেছে যেটা কোনো ছেলে মেয়ে দেখলে তাকে মুখটা ফিরিয়ে নিতে হবে, যে এত বড় এই ভাষাটা একটা লিখতে পারে কী করে একজন যিনি লোকসভা ক্যান্ডিডেট, একজন মহিলা, তার বিরুদ্ধে এত বড় এই ধরনের ভাষাটা কী করে লিখতে পারে? কারণ এই ভাষাটা বিজেপিরই সাজে, এই ভাষা বিজেপি লিখতে পারে, কিন্তু এইটা বাংলা, এটা ভাবতে হবে। বিশেষ করে আবার ভগবন্তপুর অঞ্চল, আমাদের এত সুন্দর একটা ভালোবাসার অঞ্চল, আর সেই জায়গায় একজন মহিলাকে অসম্মান করবে? এখানে হাজার হাজার মানুষ সব জমায়, যেই জিনিস এখন নোংরা জিনিস, তাই আমাদের ছেলেরা কর্মীরা সব আমরা একটা প্রতিবাদ মিছিল করেছি। শাসক দলের তোলায় এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। এ বিষয়ে বিজেপির চন্দ্রকোনা 1 মণ্ডলের সভাপতি সুকান্ত দলুই পাল্টা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলে দাবি করেছেন, বিজেপি কখনো এ ধরনের নোংরা রাজনীতি করে না, এই ঘটনার সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই, গোটা অঞ্চলের মানুষ জানে তৃণমূলের গোষ্ঠী কন্দলের কথা, তারই ফল হতে পারে এই ঘটনা। আর তৃণমূলের মুখে মহিলাদের সম্মানের কথা মানায় না, সন্দেশকারীর ঘটনা এখন বাংলার প্রতিটি মানুষের মুখে, এমনটাই দাবি বিজেপির। দেখুন, রাজনীতির স্বার্থে তৃণমূল বলেছে যে বিজেপিকে অভিযুক্ত করেছে, কিন্তু এই ধরনের নোংরা রাজনীতি বিজেপি করেনি বা ভবিষ্যতেও কোনো দিন করবে না। এই এলাকার সমস্ত মানুষ জানে বা বারে বারে মিডিয়ার খবরে উঠে এসেছে এখানে দুটো গোষ্ঠী রয়েছে তৃণমূল, এইটা তাদের গোষ্ঠীদ্বন্দ্বেরও ফল হতে পারে, কারণ ভারতীয় জনতা পার্টি এই ধরনের নোংরা রাজনীতি কোনোদিন করেনি। আর মহিলাদের প্রতি সম্মানের কথা তৃণমূলের মুখে বলা মানে হাস্যকর ব্যাপার, কারণ শুধু বাংলা নয়, গোটা দেশের মানুষ দেখেছে সন্দেশখালির ঘটনা, আমাদের গ্রাম বাংলার বাড়ির মা বোনেদের মুখে মুখে ঘটছে সন্দেহকারী ঘটনা। তাই এই যে অভিযোগ তৃণমূলের পক্ষ থেকে করা হচ্ছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। আবারও বলছি, ভারতীয় জনতা পার্টি এই ধরনের নোংরা রাজনীতিতে কখনো বিশ্বাস করে না বা তারা কোনো দিন ভবিষ্যতেও করবে না। তারা অনুসন্ধান করে দেখুক যে কে এই ধরনের ঘটনা ঘটিয়েছে, এর সাথে ভারতীয় জনতা পার্টির কোনো সম্পর্ক নেই। দফায় দফায় চলছে লোকসভা নির্বাচন, তৃণমূল প্রার্থীর সমর্থনে লেখা দেওয়ালে অশ্লীল শব্দ প্রয়োগের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। দোষীদের শাস্তির দাবি, এলাকায় প্রতিবাদ মিছিল তৃণমূল নেতাকর্মীদের। যদিও এই অভিযোগ নতুন নয়, এর আগেও বিভিন্ন জায়গা থেকে সামনে এসেছে, কখনো তৃণমূলের বিরুদ্ধে আবার কখনো বিজেপির বিরুদ্ধে অভিযোগ উঠেছে, আর যাকে ঘিরে বারংবার উত্তপ্ত হয়ে উঠেছে রাজনীতি। এখন দেখার বিষয় এই পরিস্থিতিতে কী ব্যবস্থা গ্রহণ করে নির্বাচন কমিশন। পশ্চিম মেদিনীপুর থেকে শুভ চক্রবর্তী, রিপোর্ট ট্রাইব টিভি বাংলা।